হ্যাঁ আমি আপনার গত দিনেও একটু চেষ্টা করছিলাম তবে আপনি সময় পাননি হয়তো একটা আমি একজন মুসলিম তবে আমার বেশ কিছু দিন এই শত বছরবেলা থেকে অনেক মনে মনের মধ্যে প্রশ্ন আসতো সেগুলো আসলে ওইরকম ভাবে আলেম ওলামাকে জিজ্ঞাসা করা হয় না বা হলেও সেগুলো সেভাবে উত্তর দেয় না সেইজন্য আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাচ্ছি

প্ররোচনা চলে আসছে এর মধ্যে ইবলিস কিভাবে শয়তান হলো সে মানে কার প্ররোচনা পেয়ে এটা আমার মনের মধ্যে একটা প্রশ্ন করেই আহ আচ্ছা না এই ব্যাপারে আপনাদের কি কি কোনো মানে ব্যাখ্যা আছে বা ইসলামী আলমারা কিছু ব্যাখ্যা দেয় কি ইসলামী আলিম ওয়ালা মারা কি ব্যাখ্যা দেয় ইসলামীমোল্লা মারা বলে যে আল্লাহ ইসলামী আলিম ওয়ালা বলতে সত্যি বলতে এই প্রশ্নের উত্তর দেয় না এইভাবে যে শয়তান রে শয়তানি করাইলো সে তো সবচেয়ে বড় শয়তান কারণ সেই শয়তানটা তো শয়তানই করাইছে হ্যাঁ জায়গায় বিষয় হচ্ছে যে আমরা না হয়ে শয়তানের কারণে আহ তার প্রশ্ন একটা কাজ করতেছি খারাপ কাজ কিন্তু সে কিভাবে করলো

আপনি আমাকে আজকে যেভাবে এইভাবে এই করলেন আমি এইভাবে আপনার অনুসারীদেরকে পথভ্রষ্ট করবো আমি আয়াত এই মুহূর্তে সার্চ করতে তো বলছিল আমি আদেশ আদেশ করলো মানে অমান্য করলো এইরকম চিন্তা ভাবনা তার আসলো কি করে হ্যাঁ এই জিনিসটা এই জিনিসটাই আর কি এই জিনিসটাই শয়তান বলতেছিল আল্লাহকে যে আজকে আপনি আমাকে যেভাবে এরকম করলেন আমার সাথে আমি এরকম আপনার অনুসারীদেরকে করব

চাঁদ দ্বিখণ্ডিত করার মতো কোনো কিছু না না এরকম যদি সত্যি সত্যি মানে ধরে নেন আপনিও কিছু সময়ের জন্য ধরে নেন যে এরকম ঈশ্বর বা আল্লাহ সৃষ্টিকর্তা এরকম আছে তাহলে তো তার পক্ষে সবই সম্ভব আমি ধরে নিব কেন মানে যেটা না সেটা ধরে নিব কেন মানে বুঝলাম না মানে আমার সৃষ্টিকে পরের কথা পরের কথাটাকে সত্য বলে প্রমাণ করার জন্য আমি আগেরটা ধরে নিব এরকম কিছু বলতে চাচ্ছেন কারণ হচ্ছে আমরা তো পূর্ববর্তী থেকে শুনে আসছি কিন্তু যেহেতু সরাসরি এখন প্রমাণ করতে পারতেছি না তাহলে নতুন কিছু আমি আবার বলতে পারছি একটা একটা জিনিস আপনি প্রমাণ করতে পারতেছেন না সেটার ভিত্তিতে আপনি আবার আর জিনিস প্রমাণ করতে চাচ্ছেন কারণ আল্লাহর এই বিষয়টা তো বিশ্বাসের ভিত্তিতে পুরাপুরি তো প্রমাণ করা সম্ভব না তাহলে বিশ্বাস থাকতো না তাহলে বিশ্বাসের ভিত্তিতে আপনি কোনোদিন প্রমাণ হয় যেমন আমি যদি আপনাকে বলি আজকে বিশ্বাসের ভিত্তিতে আপনি মেনে নেন বিশ্বাস করেন যে আপনার দাদা আমার দাদার কাছ থেকে পাঁচ লাখ টাকা হলাদ নিছিল করবেন ভাই জিন্দগিতে এর জন্যও কিছু পক্ষে যুক্তি থাকা লাগবে যদি হালাত লওয়ার পক্ষে কেন যুক্তি থাকে কেন বিশ্বাস এনাফ হচ্ছে না আপনার জন্য হ্যাঁ একবারে পুরাপুরি অন্ধবিশ্বাস তো মনে হয় না ইসলামে বলা হয়েছে মানে সৃষ্টিকর্তা থাকবে সেটা বিশ্বাস করতে হবে তারপরে করতে হবে যেমন এই মহাবিশ্ব এত কিছু এইভাবে তো এমনি এমনি সৃষ্টি হতে পারে না সবকিছু এত নিয়মতান্ত্রিক ভাবে চলতে পারে না কোন জিনিসটা নিয়মতান্ত্রিক চলতেছে যে করোনায় এত মানুষ মারা যাচ্ছে এটা নিয়মতান্ত্রিক এই সামান্য রোগ সেটা তো আল্লাহ বলে দিছে যে থাকবে এবং সমাধানও পৃথিবীতেই থাকবে আপনি আল্লাহতে বিশ্বাস করেন আপনি বিশ্বাস করেন একজন ইবলিসে সামান্য রোগ ব্যাধি আল্লাহ কইয়া দিছে এটা নাম সামান্য ভাই 50 লাখ মানুষ ডকুমেন্টেড মৃত্যুর সংখ্যা 50 আচ্ছা যাই হোক সামান্য কথাটা হয়তো বললাম আর ভুল হইছে মানে যে কোনো রোগ ব্যাধিরই মানে ঔষধ সব পৃথিবীই আছে এরকম তাহলে তো এই কথাটা একটু আগে আপনি যে কথাটা বলছিলেন সেই কথাটাকে তো তাহলে খণ্ডন করে দিল আপনি একটুকে বলছেন ঠিকঠাক চলতেছে এখন আপনি নিজেই বলতেছেন যে এখন আপনি নিজেই বলতেছেন যে আচ্ছা কমি মুমিন গুলা এর গুলা করতেছে আচ্ছা বুঝতে পারছি আপনি নিজেই একটু আগে বললেন যে সব কিছু ঠিকঠাক চলতেছে আবার নিজেই বলতেছেন না যেহেতু ঠিকঠাক চলতেছে না সেটা আল্লাহর ইচ্ছা চলতেছে না কথাটা আপনি নিজেই বলেন তো

খুলে দেন শীতকালে আপনি দেখেন আপনি সুস্থ থাকতে পারেন কিনা এই যে ঢাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে আপনি মশারি ছাড়া ঘুমান দেখেন আপনি কি অবস্থায় আপনার ডেঙ্গুরকে আক্রান্ত আপনি মনে পর্যন্ত যেতে পারেন তাই না হ্যাঁ সেগুলো ঠিক আছে তবে এই যে সূর্য প্রত্যেক প্রতিনিয়ত ঘুরতেছে অন্যান্য নগদে এটাই ঠিকঠাক সূর্য ঘোরাটা একমাত্র ঠিকঠাক না সবকিছু ওদিকে ধরুন এই যে প্রাণের সৃষ্টি তাহলে কিভাবে আমি মনে করব কিভাবে আসলো শুনেন 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 সারা মহাবিশ্বে প্রতিনিয়ত অসংখ্য এই রকম গ্রহ বা অসংখ্য অসংখ্য এরকম সৌরজগত উৎপন্ন হচ্ছে আবার হ্যাঁ আবার ধ্বংস হচ্ছে ধ্বংস হচ্ছে

এটা পৃথিবীটাতে এরকম হয়েছে এর আগে কি হয়েছে এরকম নানা রকম আমরা আমরা আমাদের পূর্ব প্রজাত পূর্ব প্রজাতি বলতে হোমো আমরা যেখান থেকে ডিলাইভ করছি আরকি আমাদের এই মধ্যবর্তী প্রজাতি গুলো সেগুলোকে তো মানুষ বলতো ষাট লক্ষ বছর হয়েছে আমাদের মাত্র সময় যেখানে এই পৃথিবীটারই বয়স সাড়ে চারশো কোটি বছর সাড়ে চারশো কোটি বছর সেই জায়গায় কোটিও আমাদের আর শুধু মানুষ যদি বলেন আধুনিক মানুষ দশ বিশ ত্রিশ হাজার বছর মাত্র এটা একেবারে মাত্র ভাই এইটুকু একটা সময়ের মধ্যে আমরা দেখতে চাচ্ছি সূর্যটা ঠিকভাবে চলতেছে কিনা এক কাজ করেন আপনি সূর্যটা যে আর পাঁচ মিলিয়ন বছর টিকবে পাঁচ মিলিয়ন বছর তাহলে আপনি বেঁচে থাকেন পাঁচ মিলিয়ন বা পাঁচ বিলিয়ন বছর আপনি বাইচে থাকেন তারপরে তাহলে দেখবেন সূর্যটা কেমনে নষ্ট হয়ে যায় তখন আর ঠিকঠাক চলবে না সূর্য না সেটা তো ধ্বংস হয়ে যাবে এটাও কোরআনে বলা আছে আরে ভাই আপনার কোরআনে বলছে কিনা আমি জিজ্ঞেস করি নি আমি বলছি আপনি বলছেন না যে সূর্য ঠিকঠাক মতো চলতেছে কিন্তু আমি আপনাকে বলছি আপনি পাঁচ বিলিয়ন বছর বেঁচে থাকেন সূর্য ঠিকঠাক মতো চলবে না তাহলে আপনার

এই জিনিসটা দিয়ে কি কোনো কিছু প্রমাণ হয় তাহলে যেটা আপনি নিজেই বলতেছেন যে এটা আসলে আল্লাহ করাইতেছে ঠিকঠাক মতো চলতেছে ঠিকঠাক মতো চলতেছে এই কথা বলা যায় আসলে বৈদ্যিক ভাবে ভাবলে বলা যায় না যায় না কারণ আপনি নিজেই তো নিজেই তো এই কথাটার বিরোধিতা করতেছেন যে না ঠিকঠাক মতো চলতেছে না কারণ আল্লাহ চালাইতেছে না আল্লাহ কিছুক্ষণ ঠিকঠাক চালাইতেছে আর ভুল ভালো চালাইতেছে তো ওটা দিয়ে তো আবার কিছু প্রমাণ করা যায় না না বেশ কিছু জিনিস আবার বিশ্বাস আমাদের যেহেতু মানে পুরোপরি ছোটবেলা থেকে বিশ্বাস তো এগুলাকে ইজাকো লাইক একটু মুশকিল হয়ে যায় না যেমন আবার ধরেন কোরআনে বিগ ব্যাং সম্পর্কে একটু কিছু আছে এরকম দেখতে আমরা জাকির নায়েকের কাছ থেকে শুনতে পারি জাকির নায়েকের কাছ শুনছেন আপনি নিজে চেক করে দেখবেন সেখানে কি আছে বিগ ব্যাং নিয়ে সেখানে পুরোপরি তো এইভাবে আমি মানে পাইনি তবে আমি পড়ছি যে আকাশমণ্ডলী এবং পৃথিবী মানে প্রসারিত করা হলো এরকম কিছু লেখা ছিল

এইভাবে কি করতে হবে বিগ ব্যাং এর ধারণা তো ওরে তো মানে একটা বিন্দু এটা زندগিতে না যে আকাশ আর পৃথিবী একসাথে মিশে ছিল আকাশমন্ডলি মানে বোঝাচ্ছি যে হয়তো এই আকাশমন্ডলীর এই ছায়াপথ গ্যালাক্সি সবকিছু একসাথে ছিল এর ভিতরে সব কিছু মানে এখন আকাশ বলতে নির্দিষ্টভাবে কোনটাকে বোঝানো হচ্ছে সেটাও তো আমি বলতে পারতেছি না এইজন্য পৃথিবীটা পৃথিবীটার বয়স সাড়ে চারশো কোটি বছর আর মহাবিশ্বের মানে বিগ ব্যাং ঘটেছিল আজ থেকে মহাবিশ্বের বয়স মানে আজ থেকে বিগ ব্যাং ঘটেছিল কত বছর আগে তেরোশো আশি কোটি বছর আগে মানে প্রায় এরকমই নয়শো শুয়ানশো কোটি বছর পর্যন্ত নয়শো শুয়ানশো এমনকি সাড়ে নয়শো কোটি বছর পর্যন্ত পৃথিবীত নামক বা এই রকম কোনো কিছু অস্তিত্বই ছিল না না এর উপাদান গুলো তো হয়তো ওইভাবে সরাসরি পৃথিবী না থাকলেও আপনার কোরআন কে এইভাবে বলা আছে পৃথিবীর উপাদান গুলা দেখছেন কি লেখা পৃথিবী আপনি বিগ ব্যাং এর সাথে মিলাইতে পারলেন না এখন আবার পৃথিবীর উপাদান কেন মিলাইতেছে আগে এটা মিলাম পৃথিবী যে এইভাবে উপাদান বাই উপাদান বানানো হয়েছে এটা কি আপনার কোরআন বলছে এইভাবে সরাসরি তো বলা নাই তবে আংশিকভাবেও কেন মানে কেন মিল পাওয়া যাচ্ছে ভুলভাবে মিল পাওয়া যাচ্ছে আপনার কোরআন বলতেছে পৃথিবী আগে বানানো হয়েছে পৃথিবী আগে সাজানো হয়েছে পৃথিবীতে আগে পাহাড় পর্বত তৈরি করা হয়েছে তারপরে আকাশ মন্ডলীতে নক্ষত্র বসানো হয়েছে নক্ষত্র মানে কি সূর্য কি সূর্য একটা নক্ষত্র নাকি এটা এটা তো পরে বানানো হয়েছে বলা হচ্ছে সূর্য তো তাহলে পরে বানানো হয়েছে বলা হচ্ছে এটা নাকি সিরিয়াল ভাবে বলা হয়নি ওখানে আমি একজনের কাছ থেকে এইভাবে শুনলাম তো ভাই আপনি কোথায় কি শুনছেন আমি এই জন্য আপনাকে বললাম সরি আপনি কোথায় কি শুনছেন সেইগুলা এখন কি মানে এইখানে মানে না আপনারা তো সাধারণত এইগুলা বিষয়ে নিয়ে আলোচনা করেন কোথায় কি শুনছেন আপনি সেইগুলা নিয়ে এইখানে আপনার কি মনে হয় যে কথা শোনার মতন সময় আছে আপনার বা আমার আপনার তো আছে কিন্তু আমার আছে আসলে তা নাই ঠিক আছে নিজে পড়েন নিজে পড়েন সেই জিনিসটা নিজে পড়ে সেই জিনিসটা বোঝেন কি বলা হইছে আপনি কি দাবি করছেন সেটা ওখানে আছে কিনা তারপরে এসে আমার সাথে যুক্ত হন এক্স্যাক্ট লিঙ্ক সহ এক্স্যাক্ট রেফারেন্স সহ ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে তাহলে আমি এই ইয়ের দিক থেকে কি আরেক একটা কথা বলতে পারি কিসের দিক থেকে মানে হচ্ছে আমার সন্দেহমূলক দিক থেকে কোনো কিছু যেমন ভাবে আমি ইবলিসের ব্যাপারে বলছিলাম না আপনি আমার কারণ ওগুলো আমি প্রতিদিন শুনি ওগুলো আমি শুনে না আপনি বরং সেগুলা চাইতে যেগুলাতে আপনার বিশ্বাস হয় আপনার ধর্মের প্রতি সেইগুলা বলেন বেশি বেশি তাতে আলোচনা করা যাবে যেমন আপনি হয়তো সন্দেহগুলো বলবেন আমি বলবো হ্যাঁ ধারণ বলছেন তো ঠিক বলছেন ধারণ ধারণ অসাধারণ বলছেন লাভ নাই তো সহমত ভাই সহমত ভাই বলে তো লাভ নেই ওগুলাতে তো আপনি আমি হয়তো একমত হব সেটা নিয়ে আলোচনা করার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যেগুলো আমার সাথে দ্বিমত আছেন সেগুলো বুঝতে পারছি ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর আপনাকে যে রেফারেন্স দিতে চাইছিলাম সেই রেফারেন্সটা দেখে যান সূরা আর আফের মানে সাত নম্বর সূরার ১৬ নম্বর আয়াত সে বলছে মানে ইবলিস বলল আপনি যে আমাকে পথভ্রষ্ট করলেন এই কারণে আমিও শপথ করে বলছি আমি আপনার সরল অবশ্যই উৎপেতে থাকব আচ্ছা আচ্ছা

আমার হঠাৎ করে আমার মনে পড়লো যে আহ দাহাহা শব্দ বা পৃথিবী ডিম বা কৃতি এই বিষয়ে কোনো পৃথিবীর কোন ইসলাম জানা আরবি জানা ব্যক্তি দাহাহা শব্দের অর্থ

নিজে আর বিশানিক খুলে পড়েন দেখেন দাহা মানে ডিম পান নাকি আমার এতটুকু মনে আছে যে দাহা শব্দ এসেছে শব্দ থেকে এরকম শব্দটা বিস্তৃত করা দাহা একটা ক্রিয়াপদ কোন আকৃতি মানে বিশেষণ পদ না এটা এটা ক্রিয়াপদ ওইটাকে যদি আপনি ডুব পাখির ডিম বানান ওই বাক্যের একমাত্র অর্থ হবে এরপর আল্লাহ পৃথিবীকে উট ডিমের মতো পারলেন

তাহলে যারা যুক্ত হতে চেয়েছিলেন যারা যুক্ত হতে পাননি যারা ব্যর্থ হয়েছেন তারা দয়া করে ইমেইলে একটু কষ্ট করে আমাকে জানাবেন যে আপনি যুক্ত হতে চেয়েছিলেন কিন্তু একটু একটু আমাকে জানাবেন জানাবেন আমি তাহলে আপনাকে পরশু দিন সোমবার তো পরশু দিন এমনকি তারপরের দিনও আসতে পারি তো ইনশাল্লাহ পরশু দিন এবং তারপরের দিন যে কোনো একদিন আপনি যুক্ত হতে চেষ্টা করতে পারেন একটু ইমেইলে যদি বিষয়টা জানান তাহলে আমি আপনাকে হয়তো

কিঞ্চিত অগ্নুৎপাত ঘটে ক্ষণকালের জন্য বিরতি দিচ্ছি আবার আসবো ইনশাল্লাহ অচিরে আসবো আসতে কোনো ঘুম নেই পরশু বা তারপরের কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন শুভরাত্রি আর যারা যুক্ত হতে চেষ্টা করে ব্যর্থ হয়েছেন তারা কাইন্ডলি প্লিজ ইমেলে আমাদের জিনিসটা জানাবেন